আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা? সবাই কেমন আছেন? আমি রবিন আছি আপনাদের সাথে। তো আজকে বরাবরের মতন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা লোগো ডিজাইনিং করে ইনকাম করবেন। এবং আজকে আমরা যেখান থেকে লোগো ডিজাইনিং করব, আপনার 90% লোগো পুরো ডিজাইনিং করা থাকবে, জাস্ট আপনি কিছু কাস্টমাইজ করবেন। এই মেথডটা আপনাদের কাছে শেয়ার করার একটাই কারণ, যারা একদম নতুন আছেন, বেসিক ভাবে আপনারা লোগো ডিজাইনিং করবেন, তাদের জন্য আজকে ভিডিওটি খুব উপকার হবে। ধরুন আপনি একটা ইউটিউব চ্যানেল খুলছেন বা একটা ফেসবুক পেজ খুলছেন, অথবা যে কোনো কাজে একটি লোগো প্রয়োজন, সেই ক্ষেত্রে আপনি যদি আজকে এই ট্রিক্সটা ফলো করেন, তাহলে 100% এখান থেকে আপনি লোগো তৈরি করে নিয়ে যেতে পারবেন। এবং পাশাপাশি আপনি চাইলে এই লোগো গুলো আপনি বিক্রি করে ইনকাম করতে পারবেন। কথা না বাড়িয়ে সরাসরি আমি এখন কম্পিউটার স্ক্রিনে চলে যাবো, দেখা হচ্ছে আমরা কিভাবে লোগো গুলো ডিজাইন। সরাসরি চলে আসছি কম্পিউটার স্ক্রিনে। এখন আমরা গুগল ক্রোমে চলে যাব। এখান থেকে আমরা লিখবো ক্যানভা। ক্যানভা লিখলে আমাদের সামনে এরকম একটি একটি ওয়েবসাইট চলে আসবে। এখান থেকে আমরা সরাসরি আমাদের ওয়েবসাইটে প্রবেশ করবো। ওকে, পেড ভার্সন নাই, তারা চাইলে আমার ভিডিও ডিসক্রিপশনে অথবা আমার ওয়েবসাইট থেকে গিয়ে আপনারা লাইফ টাইম এর জন্য ফ্রি ক্যানভাটা ইউজ করার সিস্টেমটা জেনে নিতে পারেন। তো আমরা এখান থেকে যে ক্রিয়েটিভ ডিজাইন রয়েছে আমরা এখানে একবার ট্র্যাক করে দিব। এখান থেকে দেখেন লোগো রয়েছে, আমরা লোগোতে একবার ট্র্যাক করে দিব। সাথে সাথে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এটা হচ্ছে আমাদের এডিটিং ইন্টারফেস। যাই হোক, আমরা এখান থেকে দেখেন বিভিন্ন লোগো পেয়ে যাবো, বা চাইলে আপনি এখান থেকে সার্চ করতে পারেন, আপনি আপনার মতন করে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো আমি তো ধরুন আমি এক্সাম্পল হিসেবে এই লোগোটাকে নিয়ে নিচ্ছি। ওকে, এটা আমি কাস্টমাইজ করব। এখন কাস্টমাইজ করার জন্য প্রথমে আপনার যে নাম, আপনি যে কোম্পানির জন্য লোগো বানাবেন সেই নামটা এখানে দিবেন। সাপোজ আমি এখানে ডাবল ক্লিক করলাম, আমি এখান থেকে নামটা চেঞ্জ করবো, আমি দিয়ে দিলাম আর কে, আমি ডাবল ডট দিয়ে দিলাম। এটা হচ্ছে আমার একটা কোম্পানি। ওকে, এখন নিচে দেখেন আমি এখান থেকে আমার কোম্পানি কোন রিলেটেড সেটা দিতে পারি। আমি সাপোজ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ওকে, তেমন হচ্ছে আমি ইউটিউবের জন্য লোগো বানাবো। ওকে, এখন চাইলে আমি এই জায়গাটুকু সব কিছু চেঞ্জ করতে পারি, কালার, তারপর হচ্ছে কালার বলেন, এভরিথিং। ওকে, চেঞ্জ করার জন্য করবেন, সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখেন এডিট ফটো রয়েছে, এখানে ট্যাপ করে দিবেন। যখন আপনি এডিট ফটোতে ট্যাপ করে দিবেন, আপনার সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসবে। এইখান থেকে দেখেন আপনি নিচে চলে আসবেন, আসার পর আর একটু নিচে আসবেন, আমি একটি অপশন রয়েছে এখানে ট্যাপ করে দিবেন। অ্যাডজাস্ট ট্যাপ করে দিলে এখান থেকে দেখেন আপনি ইমেজ চেঞ্জ করতে পারবেন, এখান থেকে আপনার লোগোর কালার সবকিছু এখানে আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে কালার রয়েছে, ব্রাইটনেস রয়েছে, শেডো রয়েছে, হাইলাইটস রয়েছে। আপনি লোগোর সবকিছু চেঞ্জ করলেন, কিভাবে সেভ করবেন? সেভ করার জন্য উপরে দেখেন শেয়ার নামে একটি অপশন রয়েছে, এখানে ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পর আপনি জাস্ট এইখান থেকে নিচে চলে আসবেন, এখানে ডাউনলোড রয়েছে, ডাউনলোড ট্যাপ করে দিবেন। এখান থেকে আপনি যে ফরম্যাটে ডাউনলোড করতে চাচ্ছেন সেই ফরম্যাটটা এখানে সিলেক্ট করে দিয়ে জাস্ট ডাউনলোড ট্যাপ করে দিলে হয়ে যাবে। এইভাবে চাইলে আপনি একটা লোগো ইজিতে ব্যবহার করতে পারেন, অথবা আপনার যদি মেধা বুদ্ধি ভালো থাকে তাহলে আপনি এখান থেকে লোগো তৈরি করে সেই লোগো সেল করতে পারবেন। এবং লোগো কোথায় সেল করতে হয় এই নিয়ে আমার অনেক ভিডিও রয়েছে, আমার চ্যানেল চেক করলে আপনি পেয়ে যাবেন যে কোথায় গেলে আপনার লোগো গুলা বিক্রি করতে পারবেন। তোমাদের এই ছিল ভিডিও, জানিয়ে কেমন লাগে, ধরে লাগে থাকে, অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, ভালো থাকবেন, খুদা হাফেজ।